মা 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 আমি স্কুলে যাচ্ছি। রেডি হয়ে গেছো স্কুলের জন্য? বাহ, আজকে আমার সোনা মেয়েটা দেখছি একা একাই রেডি হয়ে গেল। হ্যাঁ মা, আমি এখন বড় হয়ে গেছি না। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে মা, আমি তাহলে আসছি। হ্যাঁ ঠিক আছে, টাটা মা। টাটা সোনা, সাবধানে যাবে। হ্যাঁ মা আসছি। হ্যাঁ টাটা, সাবধানে যেও। হ্যাঁ আজকে স্কুলে কি দারুণ মজা হবে। দেখ মিঠি, তোকে আমি কেমন ফাঁদে ফেলি। আজকে স্কুলে গিয়ে আমি যে করবো না, আরে মিঠির নামে সব দোষ হবে। ওর মাও তো বুঝতে পারছে না যে আমি ওর মেয়ে না, আমি তো নকল মিঠি। সত্যি ওর মাটাও কি বোকা, নিজের মেয়েকে নিজেই চিনতে পারছে না। আর কিভাবেই বা চিনবে, আমি তো পুরো একদম মিঠির মতনই দেখতে। না না, এখানে বেশিক্ষণ কথা বললে হবে না, নাহলে আবার মিঠির মা আমার উপর সন্দেহ করবে। না আমি চলে যাই। আজকে আমার রেডিওতে খুব দেরি হয়ে গেল, মা তো আজকে আমাকে রেডিও করালো না। এই মা, ওই মেয়েটা তো চলে গেল, কি হবে? আজকে আমরা স্কুলে যেতে খুব দেরি হয়ে যাবে, আমি না হলে আজকে ফার্স্ট বেঞ্চে জায়গা পাবো না। না না, আমিও তাড়াতাড়ি বেরিয়ে যাই। মা মা, কি হলো? তুমি আবার আমাকে ডাকছো কেন? মা আমি স্কুলে যাচ্ছি, দেখো আজকে আমি একা একাই রেডি হয়ে নিয়েছি, আজকে তোমাকে রেডি করাতে হলো না, দেখেছো আমি কত বড় হয়ে গেছি। তুমি কেন স্কুলে যাচ্ছো? স্কুলে গেছো তো আমার মিঠি, তুমি কি আমার মিঠি নাকি? যাও যাও, তোমাকে স্কুলে যেতে হবে না। কেন মা, আমি তো তোমার মিঠি। না মিঠি স্কুলে চলে গেছে, তোমাকে গিয়ে আর ওখানে ঝামেলা করতে হবে না। যাও যাও যাও, ভেতরে যাও। মা আমাকে স্কুলেও যেতে দিচ্ছে না ওই মেয়েটার জন্য। কি হবে, আজকে তো ম্যাম বলেছিল যে ইংলিশ কতগুলো কোয়েশ্চেন লেখাবে, সেগুলো যদি না লিখতে পারি তাহলে কি করে হবে? না আমাকে চক করে স্কুলে যেতেই হবে, আজকে আমাকে যেতেই হবে। যেই দেখেছে আমার মেয়েকে স্কুলে যেতে, অমনি ওরও স্কুলে যেতে ইচ্ছে হলো। যত সব কোথা থেকে এসেছে কে জানে, এখন যে কতদিন এই বাড়িতে থাকবে জানি না বাবা। মিঠি তো এখনো এলো না, ম্যাম চলে এসছেন, এরপর তো ক্লাস শুরু হয়ে যাবে। আজকে কি তাহলে মিঠি আসবে না? কিন্তু মিঠি তো আমাকে বলেছিল যে আসবে, কে জানে এত দেরি করছে কেন। তোমরা সবাই রেডি তো? তোমরা সবাই খাতা গুলো, তোমাদের যা যা কোশ্চেন গুলো দিচ্ছি সেগুলো সব খাতার মধ্যে টুকে নাও। কি হলো, মিঠি কেন আজকে এখনো এলো না? আজকে তো দেখছি অনেকেই আসেনি, বান্টিকেও তো দেখছি, বান্টিও তো আসেনি। মে আই কামিং ম্যাম? মিঠি তোমার এত দেরি কেন? পরের দিন যদি এত দেরি করো তাহলে কিন্তু আমি ক্লাসে ঢুকতে দেবো না, একদম সোজা বাইরে বার করে দেবো। ঠিক আছে আজকে আমি ছেড়ে দিচ্ছি। যা, আমাকে কেউ বুঝতেই পারেনি যে আমি মিঠি নই। দেখ আজকে মিঠি, তোর স্কুলে আজকে আমি কি করি, তোকে আজকে আমি শাস্তি দেয়া বই। কিন্তু মিঠি তো এখনো এলো না, কখন আসবে? তোমাদের কটা প্রশ্ন বলছি, তোমরা তাড়াতাড়ি প্রশ্ন কটার উত্তর গুলো খাতায় লিখে আমাকে জমা দাও। এক নম্বর হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, দু নম্বর হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার নেম, তিন নম্বর হচ্ছে হোয়াট ইজ ইউর স্কুল নেম। এই কটা প্রশ্ন উত্তর তাড়াতাড়ি লিখে ফেলো, বেশি দেরি করবে না, আর কেউ কারে দেখে লিখবে না। ইসব বললো, এইসব তো কিছুই জানি না আমি, কি করবো এখন, আমি তো কিছুই পারবো না। এই তো এই মেয়েটা লিখছে, এই মেয়েটা দেখে দেখে একটু লিখি। কঠিন কঠিন প্রশ্ন দিয়েছি, সবই হোয়াট হোয়াট হোয়াট, এত হোয়াট দিলে কি করে পারি, ভালো লাগে না আমার। শোন আমার বোন, আমি না কিছু পাচ্ছি না, একটু বল না, তুই আমার ভালো বন্ধু না, বল বল বল, তাহলে কিন্তু তোকে অনেক কিছু দেব। না আমি তোকে বলবো না, সেদিন তুই আমার ম্যাজিক ক্যান্ডেলটা নিয়ে নিয়েছিস, আমি তোকে বলবোই না, তুই তো আমার ভালো বন্ধু, বল না একটুখানি। না আমি বলবো না। যা, এও চলে গেল আমার কাছ থেকে, কি হবে? না আমাকে সুহানাকে পটাতেই হবে যা হোক করে। দেখি তো মেয়েটা কি লিখেছে, দেখি 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 দেখি। এই তো কি সব লিখছে, চাই আমিও লিখে দিই। সোহানা সোহানা, কি দেখছি? এই সুপিয়া, তুই আমাকে এত বিরক্ত করছিস কেন বলতো? দেখছিস না আমি লিখছি, লেখার সময় এত বিরক্ত করিস না, আর যদি না লিখতে পারিস তাহলে চুপ করে বসে থাক। রে ওদিকে দেখ, মিঠি না জেনে দেখে দেখে লিখছে, এটা কখনই ভাবা যায়, এই তুই প্রথম দেখছি মিঠি দেখে দেখে লিখছে। কি বলছিস টা কি উল্টো পাল্টা, দেখ না দেখ না, আমি যদি উল্টো পাল্টা কথা বলি তুই একবার নিজে দেখ না। ওই দেখি, আরে ভালো করে দেখাও যাচ্ছে না, এমন করে খাতাটা রেখেছে না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাই তো, একই মিথি দেখে দেখে লিখছে কেন, মিথির কাছে এসব প্রশ্ন তো পুরো জল খাবারের মতো, মিথি আবার এসব দেখতে লাগে। এই মিথি তুই আমারটা দেখছিস কেন, তুই তো সব প্রশ্নের উত্তর পারবি, তুই আবার আমার দেখছিস কেন রে মিথি আজকে? না না দেখিনি, আসলে আমার পাটা খুব ব্যথা করছে তো, তার জন্য একটু এই একটুখানি ঝুঁকে বসেছি, আর কিছুই না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে লিখ, ম্যাম যদি দেখে না দেখে দেখে লিখছিস তাহলে কিন্তু ম্যাম বকবে। না না আমি কেন দেখে দেখে লিখবো, আমি তো এসব সব পারি। লিখ লিখ, তুই লিখ তো, তুই আমার খাতার দিকে তাকাস না, লিখ। যা বাবা, আমি আবার কখন ওর খাতার দিকে তাকালাম, ওই তো আমার দিকে দেখছে। জেনি কি ব্যাপার, এত কথা বলছো কেন, চুপচাপ লেখো। এখন তো মা ওইখানেই বসে আছে রান্নাঘরে, কি করবো, কতটা বেলা হয়ে গেল, আমাকে তো স্কুলে আর ঢুকতেই দেবে না। না না আমাকে স্কুলে যেতেই হবে, হে ঠাকুর তুমি চাও করে মাকে একটু ওঠাও ওখান থেকে, না হলে যে আমি স্কুলে যেতেও পারবো না। হে ঠাকুর তুমি রক্ষা করো, আজকে আমাকে স্কুলে যেতেই হবে। দেখো আমি কখন থেকে এখানে বসে আছি, আমার খেয়ালই নেই কমলা বিমলাকে জল দিতে হবে। দাঁড়া রে দাঁড়া, আমি যাচ্ছি, কমলা বিমলাকে আমি সকাল থেকে জলই এখনো দিইনি, যাই জলটা দিয়ে আসি ওদের। এই তো যাচ্ছি যাচ্ছি, যাই কুয়ো থেকে আগে জলটা নিয়ে আসিরা, কমলা বিমলাকে জলটা দিয়ে দিই।
তো মা চলে গেছে কোরপাড়ি জল আনতে, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই ফাঁকে। মালা ম্যাডাম আপনাকে একটু অফিস ঘরে হেডসেট ডাকছেন। স্যার আবার আমাকে এখন কি জন্য ডাকছে কে জানে। ঠিক আছে আপনি যান আমি যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম আমি আসছি তাহলে, একটু তাড়াতাড়ি আসবেন। তোমাদের যা যা কাজ দিয়েছি তোমরা সেটা করো, কেউ চিৎকার চেঁচামেচি কিছু করবে না, আমি একটু অফিস ঘর থেকে আসছি। কি জানি আবার কি করতে ডাকছে, যা যাই তাতেই শুনে আসি। তোমরা কেউ চিৎকার করবে না, চুপচাপ বসবে। বাবারে বাবা পাঁচলাম, উফ ঠোঁট কে লিখবে। আমি বাবা সব লেখাটেখা লিখবো না, আমি এমনি পাঁচজন কিছুই না, আর কারোর তো কিছু দেখতেও পাচ্ছি না। চাই আমি একটু দিদুনি হয়ে গা, চাই সবাইকে একটু পড়াশোনা করাই গা। কি হলো তোমরা সবাই এদিকে তাকিয়ে আছো কেন, লেখো, তোমাদের যেটা লিখতে দিচ্ছি সেটা লেখো। কি হলো হা করে তাকিয়ে থাকতে বলেছে নাকি, লেখো। এ বাবা মিঠি আবার এটা কি করছে, ও ম্যাডামের চেয়ারে গিয়ে বসেছে, ম্যাডাম যদি দেখে পেলে তো বকবে তো। হাইলারে এ কি দেখছি, হাই রে মিঠি তো পুরো একদম ম্যাডামের চেয়ারে গিয়ে বসেছে, দারুন দারুন, এবার ম্যাডাম চলে আসুক আর মিঠির যে পানিশমেন্ট হবে না। এই মিঠি তুই এটা কি করছিস, ম্যাম যদি এসে দেখে তুই ম্যামের চেয়ারে বসেছিস তাহলে বুঝতেই পারছিস ম্যাম তোকে কি শাস্তি দেবে। এই তোরা এত কথা বলছিস কেন রে, তোদের আমি কথা বলতে দিয়েছি, আর ম্যাম কি করবে না করবে সেটা পরের কথা, ম্যাম তো এখন নেই, এখন হচ্ছে আমি ম্যাম, বুঝেছিস, আর আমাকে তোরা ম্যাম বলে রাখবি। নেই রে যা লিখতে দিচ্ছি তাতে লিখে নে। সুহানা তুই একটু বড্ড বেশি কথা বলছিস, বেশি কথা বললি না আমি কিন্তু তোকে ঘাট ধরে বাইরে বার করে দেবো। মিঠি তো দারুণ হয়েছে, মিঠি চালিয়ে যা চালিয়ে যা। মিঠির কি সাহস, আমাকে বলে কি আমাকে ঘাট ধরে বাইরে বার করে দিবি, দাঁড়া ম্যাম আসুক তারপরে তোর নামে আমি কমপ্লেন করছি। কিন্তু মিঠি আজকে ব্যবহার গুলো খুব খারাপ করছে, কেন কে জানে মিঠির আজকে কি হলো, এরকম কেন করছে মিঠি। মিঠি চলে আয়, ম্যাম যদি আসে না তোকে কিন্তু বকবে, মিঠি এরকম করিস না মিঠি। এই তোরা একটু চুপ করবি, আমি যা করছি করছি তোরা নিজেদের কাজ কর, আমার দিকে তোদের অত নাক গলাতে হবে না। বেশি একদম এর উপর একটু উঠি। এই রে মিঠি তো পুরো একদম টেবিলের উপর উঠে পড়েছে। এ মিঠি না টেবিলটা তো ভেঙে যাবে রে। বেশ আছে টেবিল ভেঙে গেছে, চাই আবার চেয়ার উঠবো, চেয়ারটাকে আমি ভাঙবো। দোল দোল দোলনি রাঙামাতায় চিরুনি, দোল দোল দোলনি রাঙামাতায় চিরে যা, দোল দোল হয়ে গেছে একদম দুম করে পড়ে গেছে, কি মজা। কিরে তোদের কেমন লাগছে, ভালো লাগছে তো, তোরা কিন্তু আমার ব্যাপারে কোনো কথা বলবি না, কথা বললে তোদের বইগুলোও কিন্তু ছিঁড়ে দেব। কি হলো মিঠির আজকে এরম করছে কেন, দিদি আজকে মিঠি গেল। নারী সোফিয়া তোর মনে হচ্ছে খুব মজা লাগছে, কিন্তু আমার একদম ভালো লাগছে না, মিঠি খুব বদমাইশি শুরু করেছে, মিঠি একদম ভালো মেয়ে না, খুব বাজে মেয়ে, খুব বাজে মেয়ে মিঠি। এই রে এত বড় জিনিসটা এটাও কি হয়, ইস কি কালো কালো, কি হয় কি জানি, এই এইটা ধরে একটু টানি তো। এই কি আওয়াজ হচ্ছে, এই মা এবার কি আওয়াজ হচ্ছে, এটাকে নিয়ে একটু দোল খাই তো। দোল দোল দোলুনি, দোল দোল দোলুনি, দোল দোল দোলুনি রাঙামাতায় চিরুনি, রাঙামাতায় চিরুনি বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই। এই 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 পুলো 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 ধরে আর ধর ধর ধর, কে আছে ধর ধর ধর, পড়ে গেল ধর পড়ে গেল রে যা। মিঠি তুই কিন্তু খুব খারাপ করছিস, এ বলে দিলাম আমার গায়ে তুই ব্ল্যাকবোর্ডটা কেন ফেললি বলতো, তুই খুব খারাপ মেয়ে, তারা ম্যাম আসবে ম্যামকে সব বলবো। মিঠি কি লাগিয়েছে কি, কেন এরকম করছি, সারা ক্লাসটাকে তো তছনছ করে দিচ্ছে। না বাবা কিছু বলবো না, কিছু বললে যদি ব্যাগ আর বইগুলো সব ছিঁড়ে দেয়। না না আমি মিঠির সম্বন্ধে কিছু বলবো না, ও যা করে করুক ম্যামই ওকে শাস্তি দেবে। মিঠি তুই কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছিস, কি রে এরকম করছিস কেন, সারা ক্লাসে তছনছ করে দিলি, তখন থেকে তুই খুব বকবক করছিস তাই না, দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি, এই দেখ মিঠি, মিঠি আমি বই ফেলবি না মিঠি, দেখ এবার দেখ মিঠি, মিঠি তুই কিন্তু খুব খারাপ করলি, আমার বইটা ফেললি, দাঁড়া আমি ম্যামকে সব বলে দেবো। তুই বল গা তুই ম্যামকে বলবি তো কি হয়েছে আমার, দেখ এখন আর আমি এখানে থাকবো না, যা কাণ্ড করার আমি তো করেই দিয়েছি, এখন সবাই ক্লাসের এসব তজনজ দেখতেই ব্যস্ত থাকবে, আমি বরঞ্চ এই ফাঁকে পালিয়ে যাই, চাই চাই বাড়িতে গিয়ে একটা কিছু বুঝিয়ে দেবো মাকে, চাই তাড়াতাড়ি চলে যাই। কই মিঠিকে দেখছি না তো, কোথায় গেল মিঠি, এ মা ক্লাসের মধ্যে তো কোথাও নেই মিঠি, মিঠি গেল কোথায়, এক্ষুনি তো ছিল, তাই তো এক্ষুনি তো মিঠি ছিল, মিঠি গেল কোথায়, ক্লাস থেকে নিজে ইচ্ছা মতো বেরিয়ে গেল, কি লাগিয়েছে নাকি মিঠি, একই কে করলো এরকম অবস্থা, ক্লাসের অবস্থাটা কি হয়েছে, এদিকে বেঞ্চ পড়ে, এদিকে আমার খাতা পড়ে, এদিকে চেয়ার, এদিকে ব্ল্যাকবোর্ড, কে করলো এরকম, ম্যাম মিঠি করেছে, দেখুন না আমার খাতাটাও ফেলে দিয়েছে, মিঠি সব কিছু এইভাবে ভেঙে তছনছ করে চলে গেছে। হ্যাঁ ম্যাম আমার উপর ব্ল্যাকবোর্ডও ফেলে দিয়েছে, আমার খুব লেগেছে জানেন ম্যাম। হ্যাঁ ম্যাম মিঠিকে একদম ছাড়বেন না, মিঠি খুব খারাপ করেছে আমাদের সাথে, খুব অন্যায় করেছে।
ক্লাসে, নিজে ইচ্ছামতো তো বেরিয়ে গেল, কোথায় গেল সেটাও আমরা দেখতে পাইনি। মিথি ক্লাস থেকে বেরিয়ে কোথায় গেল? মিথি সাহস কি করে হয় এরকম করার? ক্লাসের মধ্যে এভাবে বেঞ্চ পেরে ব্ল্যাকবোর্ড ফেলা, ওর সাহস কি করে হলো? ওকে যদি আমি একবার কাছে পেতাম না, ওকে উচিত শিক্ষা দিতাম। ও আগামীকাল স্কুলে আসুক, তারপর আমি উচিত শিক্ষা দেবো। ওর গার্জেনকে তো দেখে তো আমি বলবো এইসব কথাগুলো, ও এত বড় অন্যায় করেছে, ও এত বড় অন্যায় করার সাহসটা পায় কি করে? হ্যাঁ ম্যাম আসবো, ম্যাম ওই যে মিথি এসেছে, ম্যাম ওই তো মিথি এসেছে। আইলা রে, এইবার তো তুই গেলি রে মিথি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।